আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, রিভার্স ফরওয়ার্ড অটো কানেকশন করব। চলুন ভিউয়ার্স আমরা তাহলে ভিডিওটা সরাসরি দেখে নিই। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা শর্টকাট করার জন্য আমি আপনাদের সব কানেকশন করে রাখছি। আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি, তারপর আমি আপনাদের ড্রয়িং এর মাধ্যমে আমি বুঝিয়ে দিব। তাহলে আমরা এখন একটু চালিয়ে দেখে দেই যে ঠিকঠাক আছে কিনা। আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি, পাওয়ারটা দিয়ে দিলাম। আমি এখন সার্কিট ব্রেকারের পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি অন করব। দেখুন ভিউয়ার্স, আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটা ধরছে, আবার রিভার্স ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর ধরছে। 5 সেকেন্ড সময় দেওয়া আছে, 5 সেকেন্ডের মধ্যে অটো চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন অটো চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হবে। 5 সেকেন্ড সময় দেওয়া আছে। আমি একবার অফ করে দেখাচ্ছি, আপনারা আবার দেখে নিন যে অফ হচ্ছে কিনা। আবার দেখুন ভিউয়ার্স, আমাদের পাওয়ারটা অফ হয়েছে। আমি আবার সুইচটা দেখাচ্ছি যে আমাদের ঠিকঠাক আবার চলে কিনা। আপনারা দেখুন, আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর ধরছে, 5 সেকেন্ড পর আমাদের রিভার্সেরটা ধরবে। দেখুন ভিউয়ার্স, ধরেছে, আবার অটো চেঞ্জ হবে। আমি এখন অফ করে দিচ্ছি। চলুন আমরা সরাসরি, তাহলে আমরা এখন সরাসরি আমি ড্রয়িং এ আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কানেকশনটা আমি কিভাবে করছি। চলুন আমি আপনাদের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই সরাসরি ড্রয়িং এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গায় কোন তারটা লাগাইছি। চলুন ভিউয়ার্স, তাহলে আপনাদের দেখাই দিই। আমরা প্রথমে একটি লাইন নিছি, অফ সুইচের ইনপুট টার্মিনাল তারটি লাগিয়ে দিচ্ছি। আউটপুট টার্মিনাল থেকে একটি অন সুইচের ইনপুট টার্মিনাল লাগাইছি। অন সুইচের আউটপুট টার্মিনাল থেকে রিলের কয়েলে দিছি, আর কয়েলে থেকে আর এবং একে পাওয়ারটা সংযোগ করে দিছি। তারপর আমরা অফ সুইচের আউটপুটে থেকে একটি তার 6 নম্বর টার্মিনাল লাগিয়ে দিছি। আমরা এই 6 নম্বর টার্মিনালে তারটি লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে রিলের ভিতরে থেকে সবসময় যেন পাওয়ার থাকে, রিলেটাকে যেন ধরে রাখে, কয়েলটা যেন ধরে রাখে। আর 3 নম্বর টার্মিনাল থেকে একটি তার লাগিয়ে দিছি। 3 নম্বর হচ্ছে একের নর্মালি ক্লোজ, ক্লোজ থেকে একটি তার 2 নম্বর টাইমারের 8 নম্বর টার্মিনালে লাগিয়ে দিছি। 8 নম্বর টার্মিনাল থেকে 6 এবং 5 নর্মালি ওপেন এবং ক্লোজ। আমরা 8-এর যে পাওয়ারটা আছে, 8-এর পাওয়ার সরাসরি 5 দিয়ে বের হয়েছে, 5 হচ্ছে নর্মালি ক্লোজ। ক্লোজ থেকে যে তারটি বের হয়েছে সেই তারটি 1 নম্বর টাইমারের কয়েলে পাওয়ারটা দিয়ে দিছি। 7 থেকে 8 নম্বর টার্মিনালে একটি তার সংযোগ করে দিছি। 8-এ পাওয়ার দেওয়ার পর আমরা 6 থেকে আমরা একটি তার 2 নম্বর টাইমারের কয়েলে দিছি। তারপর 6 থেকে আরেকটি তার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এনসির ইনপুট টার্মিনালে লাগিয়েছি। আউটপুটে থেকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে দিয়েছি তারটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 1 নম্বর টাইমারের 5 নম্বর টার্মিনাল থেকে সরাসরি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর এনসির ইনপুট টার্মিনাল লাগিয়েছি। আউটপুট টার্মিনাল থেকে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর A1 কয়েলে লাগিয়ে দিচ্ছি। আর নিচে আমরা একটি নিউট্রালের তার টানছি রিলের 2 নম্বর টার্মিনালে।
টাইমারের এক নম্বর টাইমারের দুই নম্বর টার্মিনাল, দুই নম্বর টাইমারের দুই নম্বর টার্মিনালে যে তার একটি করে নিউট্রাল তার টানানো আছে, আর ফরওয়ার্ড এবং রিভার্সের এ টুতে আমরা একটি করে তার লাগিয়ে দিছি নিউট্রালের জন্য। এন দিয়ে আপনাদের চিহ্ন করে দেখানো হয়েছে। এতক্ষণ আপনারা যে কানেকশনটি দেখলেন, ড্রয়িংটা হয়তো ভালো হয়নি, ড্রয়িংটা আমার নিজের হাতে বানানো। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।